ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, চার রাকাতের মধ্যে জোহরের তিন রাকাত পড়েছেন, এখন জামাতের জন্য একামত দেওয়া হয়েছে, এখন কি করবেন? চার রাকাত পরিপূর্ণ করে ফেলবেন, চার রাকাত, এগুলো মাসালা, এগুলো খেয়াল করতে হবে, এগুলো তালিম। চার রাকাত পরিপূর্ণ করে আপনি জামাতে শরিক হবেন নফলের নিয়তে, জামাতে শরিক হয়ে যাবে, কিন্তু আসরের নামাজে সামিল হওয়া যাবে না, কারণ আসরের পর নফল নাজায়েজ। মনে রাখবেন, আসরের নামাজের মধ্যে জামাতে শরিক হতে পারবেন না, তিন রাকাত পড়ে ফেলছেন নিজে নিজে, এখন আবার ফরজ নামাজের জন্য একামত দেওয়া হচ্ছে, আপনি নামাজ পরিপূর্ণ করবেন কিন্তু আসরের নামাজের জামাতে শরিক হওয়া যাবে না, কেননা আসরের নামাজের পরে নফল নামাজ নাজায়েজ, কিন্তু অন্যান্য নামাজ এর মধ্যে শরিক হতে হবে, নফলের নিয়ত শরিক হবেন, সব পেয়ে যাবেন। একে অনেক মানুষ বলে আমি তো ফরজ নামাজ পড়ে ফেলছি আর এখানে দাঁড়াবো না, এটা করবেন না, আপনার সব পাবেন, নফলের নিয়তে জামাতের শরিক হয়ে যাবেন। আর যদি প্রথম রাকাত হয়, সিজদা এখনো করেন নাই, তাহলে নামাজটা ভঙ্গ করে জামাতের শরিক হয়ে যাবেন, এটা গুরুত্বপূর্ণ মাসালা।